বেশিরভাগ টেকনিশিয়ান এই বিষয়গুলোকে এড়িয়ে যায় এবং কি এগুলোকে কোনো সমস্যাই মনে করে না, যে কারণে কিন্তু সমস্যাগুলো বাড়তে থাকে এবং কি একের পরে কঠিন হতে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু অনেক হেল্পফুল এবং প্র্যাকটিক্যাল একটি ভিডিও হতে চলেছে। তো এই ফোনটি পাঠিয়েছেন একজন টেকনিশিয়ান ভাই, আর উনি যে প্রবলেমটি আমাকে বলেছেন আমি আপনাদের একটু শোনাবো। আসসালামু আলাইকুম রানা ভাই, এটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাই, উনি দেখছিল আর কি শর্ট আছে কিনা এটা চেক দিছে। এমনিতে অন্য কোনো কাজ করে নাই, সিপিও বা আইসি কিছু উঠায় নাই, আপনি একটু দেখে দিয়েন ভাই। ফোনটা হচ্ছে প্রথমত শর্ট ছিল, ফোনটা ওপেন হচ্ছিল না। এরপরে আমরা শর্ট চেক দিয়ে শর্ট কাটানোর পর এটা টাচ কাজ করে না। আমরা কয়েকটা এলসিডি চেঞ্জ করে থাকি, সবগুলাই টাচ কাজ করে না, জাস্ট দাঁড়াই থাকে, বুঝছেন। এরপর হচ্ছে আমার এক পরিচিত ভাই বলছে এটা সিপিও রিভল করলে হয়ে যাবে, আমি ওনার কাছে পড়াই নাই, আমি আপনার কাছে আসতে পেয়ে আপনার কাছে পাঠাই দিছি। এর আগে তো কয়েকটা কাজ করে দিয়েছেন সেজন্য, আর আপনাকে আমি বলেছি এটার এই পিকচার পাঠাই, ইভেন কিছুদিন আগে আপনি বলছেন ভাই হবে পাঠিয়ে দিন। জাস্ট ওপেন করলে মোবাইলটা দাঁড়াই থাকে, চার্জ কোনো রেসপন্স করে না। এতক্ষণ শুনছিলাম যে হিস্টোরি এই ফোনটির, তো ফোনটি মূলত প্রথমে ডেড ছিল এবং কি সেই ফোনটি শর্ট ছিল। শর্ট ভাঙার পর ফোনটি অন হয় বাট টাচে কোনো কাজ করে না, এবং কি সেই ফোনটিতে ডিসপ্লে একাধিক লাগিয়ে চেক করা হয়েছে এরপরেও টাচে কাজ করে না, এবং ফোনটি অন্য একটি টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, সিনিয়র একজনকে, তিনি বলেছেন যে এটি সিপিইউ রিভল্ভ করলে হয়ে যাবে। তো তখন উনি ডিসাইড করেন যে আমার কাছে পাঠাবেন, কারণ উনি এর আগে বেশ কয়েকটি ফোন পাঠিয়েছেন এবং সুন্দরভাবে কাজ করে দিয়েছি। তো কাজের ক্ষেত্রে আমি আসলে হিস্টোরিগুলো নেওয়ার চেষ্টা করি এবং কি সবসময় আমি বলি যে ভয়েস দিয়ে হিস্টোরিগুলো বলে রাখবেন, যখন আমি কাজ করব সেগুলো শুনে কাজ করলে আমার জন্য খুব হেল্প হয়। আর এই ভয়েসগুলো থাকলেও এই ভয়েস দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই না। তো আজকের ভিডিওটি একটু প্র্যাকটিক্যাল করার জন্যই, আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আমি ভিডিওটি এভাবে নিয়ে এসেছি, কারণ কাজের অভিজ্ঞতা থেকে আমার এরকম অভিজ্ঞতা হয়েছে যে অনেক টেকনিশিয়ান ভাই তারা সরাসরি এসে একটি বিষয়কে উপস্থাপন করেন যে ভাই এই ফোনটির লাইট এসি সমস্যা, হয়তো সেটির গ্রাফিক্সই নেই, গ্রাফিক্সের সম্পর্কে সে জানে না। অনেক সময় আছে যে ফোন অন হয় না, শুধু ভাইব্রেট করে, কিন্তু সরাসরি বলেন যে এটি লাইট লেখা কিছু আসে না, ডিসপ্লের আলো আসে না, সো এটি লাইট এসি বা গ্রাফিক্স এসি সমস্যা, এ ধরনের কিন্তু কথা অনেকে বলেন। তো অনেক সময় আমরা টেকনিশিয়ানদের কথার উপর ভিত্তি করে কিন্তু কাজ করি, আর সেটি অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়। আর ভুলটা এ কারণেই হয়, দেখা যায় সে যে বিষয়টি বলছে হয়তো প্রবলেমটি সেখানে না, অনেকে এসে সরাসরি বলে লাইট এসিটি চেঞ্জ করে দেন, ফোনটিতে লাইট আসছে না, তো সেই ফোনটিতে হয়তো গ্রাফিক্স নেই, ফোনটি দেখা যায় প্রত্যেকটি লাইন চেক করার প্রয়োজন রয়েছে। তো আমাদের ধারণা থাকে যেহেতু একজন টেকনিশিয়ান এই কথাটি বলছে তার উপর ভিত্তি করে যখন আমরা কোনো কাজ করি, আর সেই কাজটি যখন আনসাকসেস হয় তখন কিন্তু আমরা বুঝি। তো দেখুন এই ফোনের ক্ষেত্রে এরকম একটি প্রবলেম হয়েছে, আমরা এই ফোনটিতে সিপিইউ রিভলিং করলাম নিখুঁতভাবে এবং লাইনগুলো সবই ঠিক আছে, বাট টাচের লাইনে একটি লাইনে ভোল্টেজ নেই। তো এই ভোল্টেজটি আসলে মিসিং রয়েছে এবং কি সেটি নিয়ে ভালোভাবে দেখার পর দেখি, পুরো মাদারবোর্ডটি চেক করলাম এবং চেক করার পর দেখি এখানে যে টিনের ঢাকনাগুলো থাকে, এই কভারগুলো থাকে আইসির উপরে, এই কভারগুলো খোলার সময় একটি জায়গায় মাদারবোর্ডের যে লেয়ার সেটি উঠে যায়, এবং ফার্স্ট লেয়ার উঠে যাওয়ার সাথে সাথে সেকেন্ড লেয়ারের যে লাইনগুলো আছে এগুলো অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো আপনারা এই যে দেখুন খুবই সূক্ষ্ম সূক্ষ্ম চিকন লাইনগুলো এখানে বেরিয়ে আসছে, আর এই মাদারবোর্ডগুলো কিন্তু এমন এক ধরনের ফাইবার দিয়ে তৈরি করা যেটি হচ্ছে আপনারা হয়তো তালাই দেখতে পাবেন, তালাই অথবা তালপাতার যে পাটি বানাতো এরকম টাইপের একটি বুনানোর মতো কিন্তু থাকে। তো এগুলোর ভিতর দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম লাইনগুলো, যেগুলো কিন্তু একেবারেই খালি চোখে দেখা যায় না, অনেক সময় এই প্রবলেমগুলো ধরা পড়ে না। তো
তো আজকের যে বিষয়টি, এটি মূল উদ্দেশ্য হচ্ছে যে তার কাছে এই টেকনিশিয়ান ভাই যিনি কাজ করেছেন, তার কাছে এই প্রবলেমটি কিন্তু ধরা পড়েনি। উনি যে শর্ট রিমুভ করার জন্য টিনগুলো খুলেছেন, তখনই কিন্তু লাইন রিমুভ হয়েছে, যে কারণে ফোনটি অন হওয়ার পরেও কিন্তু কাজ করেনি। দেখুন, আমি এখানে লাইনগুলো টানার পর এখন কিন্তু টাচ ঠিকঠাক মতো কাজ করছে। তো এই হচ্ছে মাদারবোর্ড আর এই হচ্ছে সমস্যা। আশা করি প্র্যাকটিক্যাল বিষয়টি বুঝতে পেরেছেন। যখনই আমরা কাজ করব, পিছনের কোনো কাজে ভুল আছে কিনা সে বিষয়টি যেহেতু আপনি কাজ করবেন আপনাকেই ধরতে হবে। এই বিষয়টি যতদিন পর্যন্ত আমরা না ধরতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু প্রবলেমগুলো সলভ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো সবসময় কনফিডেন্টলি কাজ করতে হবে এবং কি যতটুকু আমরা কাজ করব ততটুকু পিছনে কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টি ইনশিওর করতে হবে। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।